এখন করতে করতে মুখস্থ হয়ে গেছে গা চালাইলে ঠিক আছে কোন সমস্যা থাকলে এটা মনে করেন শব্দ করব তারপরে সাউন্ড করব এটা মনে করেন না চালাইলে বুঝে যাব না অনেক টাইম রাইখা দিলেও মনে করেন শব্দ করে এরকম সব কাজই করি আল্লাহর রহমত আমি প্রাইভেট গাড়ি ইঞ্জিন মিস্ত্রি লেখাপড়া 3 পর্যন্ত পড়ছি 3 পর্যন্ত পড়ার পর দেখলাম যে লেখাপড়া চলবে না গরীব মানুষ কাজ কাম করে খাইতে হবে এই কারণে এখানে কাজে লাগছিলাম টিপু সুলতান রোড 10 বছর কাজ শিখছি 10 বছর পরে মিস্ত্রি হয়ে এখন নিজে কাজ কাম করতেছি এইটাই আমার লেখাপড়া মানুষ যেরকম 10-15 বছর লেখাপড়া করে আমি 10-15 বছর কাজ কাম শিখছি শিখছি দেখে এখন মিস্ত্রি হইছি এখন কাজ কাম করতে পারতাছি আমি প্রাইভেট গাড়ির ইঞ্জিনের সাসপেনশনের সব কাজ করি এই যেমন জি করলা এস করলা এলিয়ন এইসবের কাজ কাম বেশি ইঞ্জিন তারপর গিয়ার এইসবের কাজ কাম বেশি কেউ 5 পাস কেউ 6 কেউ 7 আবার কেউ ভাই 3 পর্যন্ত লেখাপড়া করছে এরপরে গাড়ির কাজে লেগে আছে এরকম অনেকেই আছে 190 জন এরকম না পড়ালেখা একদমই কম ম্যাট্রিকের মনে হয় না বেশি ভাগ ম্যাট্রিক আছে এখন যে ইয়াং জেনারেশন আসছে বর্তমানে তারা একটু পড়াশোনা করা আগেরকার যারা যেরকম আগেরকার যারা মহাজন তারা তো একদমই পড়ালেখা ছাড়া হ্যাঁ এরা অনেক দক্ষ মিস্ত্রি আমাদের তো ভালো মিস্ত্রি তারা কারণ তাদের জ্ঞান বুদ্ধি আরো ভালো আছে আমরা তো মনে করেন এখন মানে মোবাইলের যুগ ফেসবুক ইন্টারনেট চালাই এই কারণে আমাদের সময়টা অন্য জায়গায় চলে যায় তারা তো মনে করেন বেশিরভাগই এগুলো নিয়ে খেল কি করছে সব সময় দিছে এখন দেখা গেছে 8টা বাজলে 9টা বাজলে আমরা চিন্তা করে বন্ধ করে দিমু তারা এগুলো করে নাই তো তাদের আরো অভিজ্ঞতা অনেক বেশি মানে ইঞ্জিল মনে করেন এটা সমস্যা কি সমস্যা আপনার মোবিল খায় পুরো ইঞ্জিল ভাগা লাগে যেমন আমি পারি একটা ইঞ্জিল দিবেন আমি পুরো ইঞ্জিল খোলা যদি সমস্যা থাকে এটা লেদে নিয়ে যেতে হবে এটা কাজ করাতে হবে দেখা গেছে ওটা মাল ধরাইতে হয় বা কাটিং করতে হয় ওটা লেদ থেকে আসার পর আমি নিজে ফিটিং করে ফেলাইলে ওকে না ইঞ্জিনিয়ার তারা হলো মনে করেন যারা ওই যে পড়াশোনা করছে তারা মনে করেন একটা গাড়ি ঢুকলে তারা ওই যে কম্পিউটারে চেক করে তো তাদের একটা বই আছে ওই বইটা দেখে তারা দেখে যে এটা এইভাবে আমাদের কোনো বই নাই আমরা মেধা দিয়েই আমরা কাজ করি আমাদের মাথায় আর কি বই তো আমাদের এখানে যে দক্ষ মিস্ত্রিগুলো কম্পিউটারে চেক করতে হয় না দেখা গেছে গাড়ির ভাই এই সমস্যা কি সমস্যা যে গাড়ি স্টার্ট করলে নকিং করতেছে জাকি দিতেছে তো তারা দেখা গেছে অনেক সময় গাড়ির সামনে দাঁড়ায় একটু শুনলে রোগটা ধরতে পারে বা আন্তাজে একটা রোগ বলে দিতে পারে যে এই সমস্যা এটা চেঞ্জ করেন সমাধান হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ গাড়ির শব্দ শুনা বলতে পারবে যে এটা সমস্যা এটা ইঞ্জিন স্টার্ট দিলেই ঠিক আছে ওটার শব্দ বাইরে হইব যেখান থেকে শব্দ বাইরে হইব ওইটা ওই সাইড শব্দ করবে ইঞ্জিনের বেশিরভাগ সিলটিল নষ্ট হয় পিস্টন রিং নষ্ট হয় ট্র্যাক বাদে যে কোনো গাড়ি নতুন একটা ইঞ্জিনে এডি করতে করতে অভ্যস্ত না তো নতুন ইঞ্জিনেরও কাজ কাম করতে পারি মানে একটু হয়তো ঠিক আছে নিউ মডেল এটা ওইটা ওল্ড মডেল এই পার্থক্য আর কিছু না কিন্তু সবই এক একটা ইঞ্জিন মনে করেন ঝামেলা না করলে একদিন আর ঝামেলা করলে মনে হয় 2-3 দিন হ্যাঁ ভাই জটিল কাজ ভাই এটা বছর লাগে শ্রম দিতে হয় যেরকম শ্রম দিলে লেখাপড়া শিক্ষা শিখা যায় ওটা অনেক জটিল কাজ যারা পড়তে জানে না তাদের জন্য জটিল আর এটাও যেরকম যারা কাজ জানে না তাদের জন্য জটিল যদি শিখে কষ্ট করে শ্রম দেয় তাহলে এটা কোনো জটিল না এটাও তার কাছে সম্ভব এটা গাড়ির রোগ বুঝা যেমন ছোট রোগ আছে ছোট রোগে মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে বড় রোগ হইলে আরো বেশি সময় লাগে এই যেমন সকাল থেকে এই পর্যন্ত 1000 টাকার কাজ করছিলাম বিভিন্ন জায়গায় কাজ করি এলাকায় সবাই চিনে তারপর দোকানের নাম্বার আছে আমার যে কোনো জায়গায় ফোন টোন দেয় চলে যাই আমি যেমন আপনার একটা গাড়ি মোচরে নষ্ট হয়েছে আমাকে ফোন দিলেন আমি চলে যাবো গিয়ে করে দিয়ে আসবো না পুরো ইঞ্জিন খুলতে হয় না হালকা পাতলা হইলে এটা উপরের সাইডের থেকে করা যায় আমরা এলো মনে করেন যে ছোটকালে মনে করেন আমরা দোকানে আসছি আসার পর এই যে যে সিনিয়র মিস্ত্রি তাদের সাথে কাজ কাম করছি ধরছি তারা টাইট দিচ্ছে এরকম আস্তে আস্তে করতে 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 2 বছর 4 বছর 5 বছর যখন হয়েছে তখন আমরা নিজে নিজে আস্তে আস্তে এটা ফিটিং করছি করতে 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 যখন আমরা আর কি এটা ইঞ্জিনিয়ার হয়ে গেছে আর দেখছি যে এইভাবে খুলে এইভাবে ফিটিং করে এটাই গাড়ি আমরা এখন দেখলে বলে দিতে পারি এটাই গাড়ি